ডাক্তার বলেছে চল্লিশ লক্ষ টাকা খরচা হবে বাচ্চা অটোমেটিক হাত যাচ্ছে অসহায় সহায় তার বাচ্চাকে নিয়ে খুবই গরিব গরিব খুবই অসহায় তার বাচ্চাকে বুকে করে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে ভালো লাগছে ওই এলাকার যুবক তোমরা এসো যারা আছে অনেক যুবক ভাই সামনে দাঁড়ান এরাও এদের হয়তো ব্লাড সম্পর্ক নাই কিন্তু মানুষের ব্লাড সম্পর্ক আছে তার জন্য এনারা আমার কাছে এসেছিলেন যতটা সাহায্য আমি করেছি দশের লাঠি একের বোঝা আবার দেখছেন না আমার বুনটার কপালে আমার মাথায় টুপি আছে সবাই আমাকে দেখছে মুসলমান কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মানুষ রাজনীতি করছে 断章。

আমার মতন অসহায় হিন্দু যখন বিপদে পড়ে যাবে মুসিবতের মধ্যে পড়ে যাবে সাহায্য চাইতে যাবে ওই বেঈমানের বাচ্চারা যারা হিন্দু মুসলমানের রক্ত নিয়ে ভলি খেলতে চায় তারা তখন আমাদের মুখের দিকে তাকাবে না আমি তোহাসির দিকে হিন্দু ভাইয়েরা আপনারাও শপথ নেন মুসলমান ভাইয়েরা আপনারাও শপথ নেন এই বাংলায় হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাতে দেব না আগুন চালাতে দেব না তুই একটা নেতা এরা সমাজ সেবার ভুলে গেছে এলাকায় এলাকায় গিয়ে হিন্দুদের উত্তপ্ত করছে মুসলমানদের উত্তপ্ত করছে ওই বেঈমান বাচ্চাদের সাম্প্রদায়িক হিন্দু আসল সাম্প্রদায়িক মুসলমান দুটো পা দুজনে ধরি ছাগলের মতো ফাড়বো ইনশাআল্লাহ এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি কোনো জায়গা নাই শুধু বলতে জাগো হিন্দু জাগো কৃষের জন্য জাগবো

নেতিদের বিরুদ্ধে জাগো তবেই তো হবে আপনার জায়গাটা সাফল্য তবেই আপনি জেগে নিজেকে ধন্য মনে করবেন আসুন আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই বাচ্চা শিশু কান্না দেখে আমি এদের দেখেছি পুরো বছর কুরআন তিলাওয়াতের মৈলিসে আমি কোনোদিন কারো কাছে সাহায্য চাইনি আজকে আমার এই মাই বোন চোখের পানি ফেলছে তার বাচ্চা শিশু দিতে চল্লিশ লক্ষ টাকা খরচা কোথায় পাবে দশের লাঠি একের বুঝা হিন্দু মনে করে নাই মুসলমান মনে করে নাই আল্লাহ সৃষ্টি মানব জাতি মনে করে আমার ভাইয়েরা বাক্স নিয়ে যাবে আপনার পোকটে হাত আছেন হাত যে দশটা টাকা থাকে তাও হাত দেন আজকে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ মানের বাচ্চারা কোন দিনের তারা সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারবে না কারণ আমাদের মধ্যে হিন্দু মুসলমান যে মিলন আছে এই মিলন কেউ ফাটল ধরাতে পারবে ইনশাআল্লাহ আমার ভাইয়ের আপনাদের কাছে যাচ্ছে যার আমার ছোট ভাই কটা ভাই আমার ছোট ভাই দশ হাজার টাকা এই দিকে ভাই দিয়েছে আপনারা যার যেমন